প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। করোনাকালীন সময়ে নিশ্চয়ই তোমরা ঘরে বসে মনোযোগ সহকারে লেখাপড়া করছো। আমি মোহাম্মদ কেসারউদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হেমনগর ডিগ্রি কলেজ, গোপালপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম পড়ছে তৃতীয় অধ্যায়ে শিয়া সম্প্রদায়ের উৎপত্তি, বিকাশ এবং তাদের রাজনৈতিক বিষয়াবলী পালন করে। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের জানতে হবে শিয়া সম্প্রদায় কাকে বলে বা শিয়া সম্প্রদায়ের পরিচয়। শিয়া মূলত একটি গোষ্ঠী, দল, সমর্থক। শিয়া আরবি শব্দ। শিয়া তাদেরকেই বলা হয় যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে তার অনুপস্থিতিতে তার বংশধর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র যোগ্য নেতৃত্বদানকারী ব্যক্তি বা নেতা হিসেবে, যাকে নেতা হিসেবে সমর্থন করেন, সেই দলটাকে শিয়া বলা হয়। শিয়ারা মূলত ইমামতের বিশ্বাসী এবং ইমামত হচ্ছে যেমন আমরা বলি খিলাফত বা সুন্নি, যারা সুন্নি কাদেরকে বলা হয়, সুন্নি হচ্ছে তারা যারা শিয়া সম্প্রদায়ের বাহিরে, মানে শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়, তাদেরকে শিয়া বলা হয়। শিয়ারা বিশ্বাসী হচ্ছে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত গ্রহণের পর তার পরবর্তীতে যারা ইসলামের দায়িত্ব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামের দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছিল, তাদের প্রত্যেকজনকেই খলিফা এবং খলিফার পরবর্তী সময়েও যে শাসক রেখেছে তাদেরকে মানেন, তারাই হচ্ছে সুন্নি। আর যারা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানেন এবং তার সমর্থন করেন তাদেরকে শিয়া বলা হয়। শিয়াদের তারা একটি দল বা গোষ্ঠী, একটা সম্প্রদায়, তারা একক কোনো ব্যক্তি নেই। হযরত তাদের উৎপত্তি, শিয়াদের উৎপত্তি হচ্ছে হযরত মুহাম্মদ ইসলাম উপাধি গ্রহণের পর ইসলামের পরবর্তী রাষ্ট্রনায়ক গঠন করার ক্ষেত্রে চারটি দলে বিভক্ত হয়ে পড়ে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। তার বায়াতের মাধ্যমে সমস্ত মুসলমানগণ মেনে নিল যারা শিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সমর্থক গোষ্ঠী, তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খলিফা মানতে নারাজ ছিলেন, তারাই শিয়া সম্প্রদায় বা শিয়া দলের উদ্ভব করেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত গ্রহণ করেন, কিন্তু শিয়াদের মতামত হচ্ছে যে একমাত্র যোগ্য ব্যক্তি যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো ক্রমেই এদেরকে মানা যায় না, তাই তারা শিয়া ধর্মমত 1961 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদের হাতে নিহত হলে শিয়াদের দল তখন পূর্ণ গঠন করা হয় এবং তারা হযরত, তার পরবর্তীতে হযরত মুয়াবিয়ার সাথে সিফিনের যুদ্ধে এবং কারবালার প্রান্তরে ইয়াজিদের উচ্চ কর্তৃক এবং হাসান হুসাইনের হত্যা, এর মাধ্যমে শিয়া দলের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি পেতে থাকে এবং মুয়াবিয়ার উচ্চ ইয়াজিদের সময়ে তারা কুফা নগরীতে বিদ্রোহ ঘোষণা করে এবং এই বিদ্রোহের মাধ্যমে আস্তে আস্তে শিয়া সম্প্রদায় বৃদ্ধি পেতে থাকে। শিয়াদের রাজনৈতিক মতবাদ ছিল তারা ইমামত এবং ইমাম তত্ত্ব বিশ্বাসী ছিলেন। তাদের কথা হচ্ছে যে কোনোভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী শাসক হতে হলে একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন, এরপরে তারা অন্য কাউকে মানতে নারাজ। কালেমা তত্ত্বর ভিতরে রয়েছে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরবর্তী তারা আলী খলিফাতুল্লাহ, মানে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আলী একমাত্র খলিফা হতে পারবেন, আর কেউ হতে পারবে না। শিয়ারা ইমামতের ইমামত বা ইমাম মাহাদির বিশ্বাসী। শিয়াদের কথা হচ্ছে যে ইমাম ওই ব্যক্তি হবে যে ভুলের ঊর্ধ্বে থাকবে। আমরা মানুষ, আমরা কখনো ভুলের ঊর্ধ্বে থাকতে পারি না, তাই যিনি হযরত মুহাম্মদ ইসলামের বংশানুক্রমিকভাবে যারা আসেন
তারে হচ্ছে ইমাম। আর ইমাম মাহদি শেষ সময়ে আসবেন এবং তিনি সকল মানুষের কলুষিত সমাজকে তিনি শান্তি শৃঙ্খলা ভদ্রভাবে বা শান্তি শৃঙ্খলা একত্রিত করাবেন। এই ছিল সিয়াদের মতাদর্শ। পরবর্তী ক্লাসে আমরা খারিজের সম্পাদক সম্পর্কে জানব। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।